छोड़ दी पिता को। আমার একটু চমকানির রোগ আছে না তো, মানে স্প্যাজম আছে আমার, মানে কেউ হঠাৎ দেখলে আমি ভয় পেয়ে যাই। না না মানে হঠাৎ তুমি হাতে পেছনে দাঁড়িয়ে আছো তো, তুমি তোমার হয়তো খারাপ লাগবে কিন্তু আমি তোমাকে দেখে সত্যি ভয় পেয়ে যাবো। মানে এটা আমার চমকানি রোগ, স্প্যাজমের রোগ আছে আমার। এবার আমার একটু দিদা, উনি প্রত্যেক দিনই আমাকে চা দিতে আসে, এসে পিছনটাতে এসে দাঁড়ায়। উনি সত্যিকারেরই ভূতের মতো দেখতে, বুঝলে? ভূতের চেয়ে কিছু কম না। ওনার ছবি একদিন তোমায় দেখাবো, উনি পুরো ভূতের মতোই দেখতে। উনি এসে পেছনে দাঁড়ান, আমি ওনার ছায়াটা যেই পড়ে আমি এমন চমকে উঠি, খুব মন দিয়ে পড়াচ্ছি ধরো। এবার আমি বলি না মাঝে মাঝে তুমি আমার বারান্দা দিয়ে আসাই বলি, ওরে বাবা ভয় পেয়ে গেলাম, এরকম। এটা আমার সম্পূর্ণ রোগ, এটা আমার ছোটবেলা থেকে। কি বের করছো তুমি? এরকম ওর গেছে মনে হয় একটু বয়সে, ও এরকম করে হাঁটে দেখি। এবারে উনি এসে কালকে এসে আমার পিছনে চা টা নিয়ে দাঁড়িয়েছে, আর আমি ওনাকে দেখে এরকম করে চুম তুলেছি, ব্যাস কোমরে খেঁচকা লেগে গেছে। এবারে উনি রেগে গেছে, হ্যাঁ এইটুকু বয়স হয়তো চমকাও কেন, আমি কি ভূত লাগি যে তুই সবাই দেখে চমকাও রোজ রোজ? আমি তখন বললাম যে না না, এটা আপনাকে দেখে না, আমি সবাইকে দেখেই চমকাই, এটা আমার রোগ, এটা আমার প্রবলেম আছে ছোটবেলা থেকে যে চমকানি। হ্যাঁ তোমাকে, তোমার কথায় কেউ বিশ্বাস করবে না। আর আমি এখন না বিশ্বাস করলে কিছু করার নেই, এখন মানুষের তো প্রবলেম থাকতেই পারে নানান রকমের। আমার খেয়ে দিয়ে কাজ নিয়ে আমি আপনাকে দেখে ঘরে চুমতে যাবো কেন? কালকে রাতের বেলা বাবা কি করেছিল, আমি বাবাকে বারবার বলি যে তুই ঘরে ঢোকার সময় বলে ঢুকবে যে আমি ঢুকছি। আমি ধরো কানে গান শুনছি, হঠাৎ এসে কানে গান শুনছি, আমার আমার হাতে গরম কড়াই ছিল জানো, আর একটু পোস্ত কড়াই ছিল আমার গায়ে। জানে আমার বাবা যে আমার এই রোগটা আছে, আমার বাবা এসে হঠাৎ করে পেছন থেকে আমি এসে গেছি, পুরো এরকম ভাবে চমকে গেছি, আর খুন্তিটা টাকাশ করে পড়ে গেছে নিচে। আমি মানে ঘুরে বলেছি এক দেখ, তুমি বলেছিলাম তুমি পেছন থেকে ঘরে আসার সময় তুমি লক করে ঢুকবে, তুমি এসে গেছো তো আমি কি করবো, ওখানে আসছি আমি কথা বলছি তো তোর কি রে, নমস্কার করতে ব্যস্ত, এদিকে মানে কোনো পড়াশোনা ছিড়ি চান নি, নমস্কারই করে যা সারা জীবন। আর কালকে আর বলো না, আমার একটা স্টুডেন্ট যাদের ঘরে আছে, ওই মেয়েটা মেঘ বৃষ্টি, মেঘ বৃষ্টি, হ্যাঁ মেঘটাই না, না ছেলেটার নাম মেঘ, আর মেয়েটা ও একটু গায়ে পড়া বৃষ্টি, আমাকে দেখলে ম্যাম আদর করো বলে গায়ে উঠে আদর করো। আদর করতে করতে হঠাৎ কি মনে হলো, মানে ও এরকম ফিল হয়েছে হবে যে ও মায়ের সাথে যেটা করে ও হঠাৎ হতে আমাকে কোনোদিনও ম্যাম বলে রাখো মা বলে না, ভালোই তো না, বিয়েতে তুই মা হয়ে গেছে মা, আমি সব স্টুডেন্টেরই
পরোক্ষ ভাবে যদি দেখো তো না সেটা তো আছে বাট এই দিকে দেয় তো সেই পরোক্ষ ভাবে আমি মানুষ কিন্তু পরোক্ষ ভাবে আমি সব স্টুডেন্টেরই ভাবি হ্যালো তুমি লেখো ভিডিও হচ্ছে খাতার বাড়ি ভিডিও করবো বলবে বাবা মিসটা কি ফাঁকি মারে ছেলেটা বসেই আছে আর মিসটা বকেই যাচ্ছে মায়ের সাথে মা ও যেরকম মিস আছে এরকম চুলগুলো দেখো না হয়েছে কিরকম একটা মজা চুলা পড়ে আছে না না আমি করলে ল্যাড়াই হয়ে যায় ওকে গিয়ে শেভ করিয়ে আনতে হবে না এবারে আমি ওকে ওই রকম শেভ করাবো এখান দিয়ে কাটা এখান দিয়ে কাটা এখান দিয়ে কাটা আমি তো করে দিয়েছিলাম ওর ভীষণ তাড়াতাড়ি চুলের জাতটা ভালো তো আমার ছোটবেলায় চুল ছিল ওর আর আমার পুরো একরকম বাচ্চা বেলার ফটো ছোট্ট বেলা ছিল কিছু মিল তো থাকবে এইটাই যেমন আছে একটু একটু মিল নাক ঠাক গুলো মিল আছে নাকি এর নাকটা কার মতো কে জানে এর নাকটা বাবার মতো না আমাদের মতো না এই তখন কত ছোট কত স্মার্ট ছিল এখন দিন দিন আনস্মার্ট হয়ে গেছে 3 বছর বয়স তখন দেখো রাজস্থানে কি মানে যে রাজস্থানে গিয়ে বাবা রে বাবা সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে যে দুজন ওদের সাথে ঘুরতে পাচ্ছি না তো ওরা আলাদা ঘুরছে আমরা আলাদা ঘুরছি এর জন্য এ ছুটে ছুটে চলে যাচ্ছে অন্য জায়গায় এবার এর পিছনে ছুটতে গিয়ে আমরা আলাদা হয়ে যাচ্ছি এবার ওরা আলাদা হয়ে যাচ্ছে ওই যে সব 3টে ফ্যামিলি মিলে গেছিলাম ওই তো আছে ওই যে ওই আয়ুষ্মানের পেছনে আছে এখন সবুজ রঙের সাইডে আশেপাশে দাঁড়িয়ে আছে ও কারণ কি বলতো সেই যখন সিকিমে ঘুরতে গেলাম আমরা আর ওর একটা বন্ধু ফ্যামিলি গেল আমার মেয়ে সেই 0 পয়েন্টে ওঠার সময় তখন বললো শ্বাসকষ্ট হচ্ছে আমরা নেমে আসলাম তো ওদেরও নেমে আসা হচ্ছিল ওরা চলে গেল ঘুরতে তো আমার কি লাভ লোকের সাথে গিয়ে যে বিপদেই পাশে থাকবে না তো আমি একা যখন ওখানে ফেস করব তো আমি একাই ফেস করব আর এর প্রত্যেক জায়গায় গিয়ে পেট খারাপ ঢুকেই পেট খারাপ রাজস্থানে যেদিন নামালো মানে ঢুকলাম হোটেলে সেদিন থেকে পেট খারাপ হ্যাঁ আসছি